হ্যালো ভিউয়ার্স, নাটকের প্রথম সিন শুরু হচ্ছে। সকাল অনেক, এখন বাজে 7টা, রোদ উঠে গেছে, মোটামুটি গরম। আমাদের নাটকের লেলিন বাড়ি গরমে কি শুটিং করব, একবারে বাজে অবস্থা, প্রচুর গরম। মনে করছিলাম ঢাকার থেকে বাইরে আসছি, একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকবে, কিন্তু প্রচণ্ড গরম। যে রোদের যে এত তাপ, ভয়ঙ্কর অবস্থা, ভালো মতো শুটিং করাই কঠিন হয়ে যাচ্ছে। কিরকম গরম, প্রচুর গরম না? অবস্থা কি হচ্ছে? শুটিং চলছে এখানে, আর্টিস্ট হিসেবে এখন কাজ করতেছে এখানে তমল ভাই। সাধারণ একজন আমাদের আর একজন এখন আমার সাথে আছে সেই জনপ্রিয় অভিনয় শিল্পী তমল ভাই। উনি এই গোপে অসাধারণ একটা ক্যারেক্টারে কাজ করতেছেন। তমল ভাইয়ের মুখেই জানবো তার ক্যারেক্টারটা সম্পর্কে। আচ্ছা, আমি অভিনয় করছি, আমার ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা, বেশ কালারফুল একটা ড্রেস। তো এটা গোপ, 6 পর্বের নাটক গোপ। খুব মজার একটা গল্প, আমাদের জাহিদ ভাই গোপ লাগিয়েছেন, গোপ খোলা যাচ্ছে না। ওই পাশেই ওই জাহিদ ভাই এবং পরিচালক আসছেন, হ্যাঁ দেখা যাচ্ছে তাদেরকে। তো কুবাইলে শুটিং করছি আমরা, হাসনাহানা হাউসে। তো আপনারা এই ব্লগটা দেখবেন এবং মজা পাবেন, দেখা যাক কী হয়, গোপ খোলে কি না। চঞ্চল এই ব্লগ বানাচ্ছে, আমি আসলে এই এগুলি বুঝি কম। তো ঠিক আছে চঞ্চল, তুমি তোমার কাজ চালু রাখো। I'm gonna go.
করো না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আপাতত শুটিং অফ, কিন্তু ওয়েদারটা অসাধারণ। যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যদি না ভিজি তাহলে মানে বৃষ্টিকে অপমানিত করা হয়। জ্বর আসলে আসুক, কিন্তু বৃষ্টিতে ভিজতেই হবে। ওই যে একজন ভিজতেছে, প্রচুর মজা নিচ্ছে, অনেক মজা হয়। আমি আসতেছি। অসাধারণ লাগছে। বৃষ্টি যে থামবে তার কোনো ধরনের আভাস পাইতেছি না, প্রচুর বৃষ্টি হইতেছে। চলুন আমরা হাসনাহেনার পুরা শুটিং স্পটটা এই বৃষ্টির মধ্যে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। যে ভালো লাগতেছে যে বৃষ্টিটা অন্যরকম একটা ফিল দিচ্ছে, কিন্তু শুটিংয়ের ধরেন ভাই 12টার থেকে 13টা বাজছে, ভয়ঙ্কর অবস্থা। বৃষ্টি হচ্ছে, গ্রাম কিন্তু ভাই আসলেই অসাধারণ। বৃষ্টির মধ্যে জিনিসটাকে আরো বেশি অসাধারণ করে ফেলছে, যে অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। শুটিং নাই আমার, বৃষ্টিটা এসে ধরেন ব্লকটা একটু সুন্দর করে দিল। এই যে পিছনে দুইটা বাড়ি দেখতেছেন, অসাধারণ। অসাধারণ একটি জায়গা। আপনারা কখনো যদি ফ্রি হন, ঘুরতে যদি বের হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা এই গাজীপুর হাসনাহেনাতে আসতে পারেন। এটা একটা শুটিং স্পট, সাথে সাথে পিকনিক স্পটও ধরেন। খুবই সুন্দর একটা জায়গা। যে ওই যে আমাদের ইয়াসিন আসতেছে, আমি ছাতা নিয়ে আসছি, ও ভিজে ভিজেই চলে আসছে। ব্লগে থাকবে ওইটা রাখতে পারে নাই, যে ভিডিওতে থাকতেই হবে। দেখছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসতেছে। কি ভাই তোমার আর তর সইল না, অসাধারণ একটা জায়গা তো। আসলে কি বলবো, যে এইখানে থাকলে পরে বুঝতে পারতেন ফিলটা কত অন্যরকম একটা ফিল হচ্ছে। যে
এত বাতাস, ধরেন চারদিকে, তারপর আবার গ্রাম, যে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। যাই হোক, আমার প্রথম ব্লগটা ধরেন আপনারা কেমন আনন্দ পাবেন জানি না, কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি যে আমার এই ফিলগুলো যে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারছি, এইটাই ধরেন অনেক কিছু। আর প্রথম ব্লগ তো অনেক ধরেন ভুলভুল আছে, আর ব্লগ কীভাবে বানায় সেটা তো জানি না। ধরেন জাস্ট সময় সময় ধরেন একটু ভিডিও করলাম, এই তো ব্যাপারগুলো আছে। আমার ব্লগটা কয়েকদিনের মধ্যে, দুই তিন দিনের মধ্যেই দেখতে পাবে। যে আর সবচেয়ে বড় কথা, গ্রাম তো মনে হয় আপনাদের ভালো লাগবে ব্যাপারগুলো আছে, সুন্দর। আর এই বৃষ্টি একটা ইসেতে অন্যরকম একটা ফিল হচ্ছে। আমাদের সাথে আছে আর এক ভাই সজল, রাফি সজল। যে কেমন লাগতেছে আসলে এই বৃষ্টির ওয়েদার ভাই? খুবই জঘন্যতম, বুঝছেন? কেন কাজ করতে পারতেছি না তাই, কিন্তু ওয়েদারটা ভালো, মানে মন খোলার মতো একটা বিষয়, যে অনেক ভালো লাগার একটা, মানে কিন্তু মনটা খুলে বলতে পারতেছি না, কারণ কাজ করতে পারতেছি না, আমাদের কাজের অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কিন্তু ফিলটা কিন্তু ভালোই লাগছে। ফিল ভালো লাগলে কি ভাই হবে, কিন্তু অনেকের মাথা তো বাস করতেছে। তা ঠিক আছে, তো ওই ফিলটা যখন আসে তখন এই ফিলটা হারায় যায়। হ্যাঁ, এটা এটা রাইট। যে ভাই এক সেকেন্ড, এক সেকেন্ড একটু আসেন, সাথীরা দিয়ে আপনাকে সাথীটা একদম। যে সবচেয়ে কষ্ট লাগতেছে হচ্ছে আমাদের প্রডিউসারের জন্য, যে সে বিশাল একটা বিপদে পড়ছে। এখন আমরা আছি আরফান কাকার সাথে, গুপ নাটকের সেট থেকে। কাকা একটু কথা বলবে। প্রচণ্ড বৃষ্টি, নিম্নচাপের মধ্যে আমরা আছি, আমাদের তো শুটিং ব্যাকআপ, এবং সেই ডেটটা সামনে কীভাবে দিয়ে হচ্ছে এই শুটিংটা আমরা শেষ করতে পারবো এই গোপ নাটকটি, দর্শকের কাছে দোয়া চাইছি আর প্রচুর পরিমাণে লাইক দিন। এই তো সবারই খুব বাজে অবস্থা, শুটিং প্যাক আপ, রুনি ভাইয়েরও মন খারাপ। রুনি ভাই একটু বলবে ওনার আসলে অবস্থাটা কি? অবস্থা খুবই ভালো, আমি সবসময় উপরওয়ালার কাছে বিশ্বাস করি, উপরওয়ালা যা করে প্রত্যেকটা কাজ মঙ্গলের জন্য করে, এবং বৃষ্টি অলওয়েজ প্রতিটা মানুষের জীবনে মঙ্গল কামনা হয়ে আনে, এবং আমাদের হাতে অনেক সময় অনেক কিছু থাকে না, এবং উপরওয়ালা যা করে প্রত্যেকটা কাজের পেছনে মঙ্গল আছে, আমি এটাও বিশ্বাস করি। আমরা ইনশাল্লাহ ডেটটা মিলে কাজটা করব, যা হচ্ছে মঙ্গলের জন্যই হচ্ছে এবং ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আপনারা আমাদেরকেই সামনে আগায় নিয়ে যাবেন এই বিশ্বাস আমি করছি। থ্যাংক ইউ। রুনিবার মতো আমরা সবসময় পজিটিভ চিন্তা করব, তাহলে আমাদের আর পিছনে ফিরে তাকাইতে হবে না, মানুষটাই পজিটিভ। আসলে সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। কিছুক্ষণ আগে আমাদের শুটিংটি প্যাক আপ হয়েছে, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এর সাথে সাথে আমার এই ব্লগটিও শেষ হচ্ছে। আই হোপ সবার ভালো লাগবে ব্লগটি, ধরেন এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার দৃষ্টিতে দেখবেন। আর খুব তাড়াতাড়ি সেকেন্ড ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সবচেয়ে বড় কথা, যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এইটাই, বাই।